নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। এখন খবর বিস্তারিত। ধর্মনগরের নাবালিকা বিনাদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামি রজত তাঁতিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর শনিবার সন্ধ্যায় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে মহিলা মোর্চার উদ্যোগে মৃতা বিনার প্রতি শোক জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, অলোকেশ আদিত্য, রসিক রঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা। বিনাদের সাথে এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে ডুপিরবন্দের মৃতা সুমা দাস এবং ধর্মনগরের পোস্ট অফিস রোডের মৃতা অমিতানাথের প্রতিও শোক জ্ঞাপন করা হয়। 2017 সালে 26 মার্চ ধর্মনগরের নাবালিকা বিনা দে হত্যার পর শহর জুড়ে আওয়াজ উঠেছিল, বিনা আমরা লজ্জিত, তোমার খুনি জীবিত। অবশেষে দীর্ঘ আড়াই বছর ধর্মনগরের জেলা ও দায়রা আদালতে বিনা হত্যাকাণ্ডের আসামি রজত তাঁতির বিরুদ্ধে দীর্ঘ সওয়াল জবাব শেষে 31 আগস্টে জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার রজত তাঁতিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর শহর জুড়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস বইল। 31 আগস্টে সন্ধ্যায় ধর্মনগরের কালীদীঘির পাড়ে মহিলা মোর্চার উদ্যোগে নাবালিকা বিনার প্রতি শোক জ্ঞাপন করা হলো। এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, ভারতীয় জনতা পার্টি ধর্মনগর মণ্ডলের সভাপতি অলোকেশ আদিত্য, ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী। এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে বিনার সাথে সাথে সদ্য লালছড়া ঢুপিরবন্দ এলাকায় মৃত সোমা দাস ও ধর্মনগর পোস্ট অফিস রোডে হত্যা হওয়া গৃহবধূ অমিতানাথের প্রতিও গভীর শোক জ্ঞাপন করা হয়। এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি ধর্মনগর মণ্ডল কমিটির সভাপতি অলোকেশ আদিত্য লালছড়া ঢুপিরবন্দ এলাকায় মৃত সোমা দাস মৃত্যু ঘটনার রেশ টেনে ধর্মনগর মহিলা থানার ওসি স্বর্ণা দেব বর্মার বিরুদ্ধে আবারও পক্ষপাতিত্বের কথা তুলে ধরেন। ঘর ভাঙা পলিসি ছিল যে ধর্ষণ করো, খুন করো, শুধু ভোটের সময় সিপিএম কে ভোট দাও, সবকিছুতে তোমাদের মুক্ত করে দেওয়া হবে। সেই জায়গার যে মানসিকতা তৎকালীন পুলিশের মধ্যে রয়েছিল, সেইটুকু আমরা সেদিন কালকে দেখতে পেলাম আমাদের স্বর্ণা দেব বর্মা, যিনি ধর্মনগর মহিলা থানার যিনি ওসি, উনি সেই একদিনের সেই দাপুটের সিপিএম নেতৃত্বকে, সিপিএম নেতা সুমিলন দাসকে গ্রেপ্তার করতে তিনি চাননি। তিনি গ্রেপ্তার না করে থানায় ওকে আনার পর সাগরে জামাই আদরে বসিয়ে রেখেছিলেন। এলাকার মানুষজন এখানে ভিড় জমায়েত হয় যে সুমিলন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আপনি গ্রেপ্তার করুন, আপনি কেন জামাই আদরে ওকে চেয়ারে বসিয়ে রেখেছেন। সেই জন্য এখানে ভিড় জমেছিল তখন আমাদের মহিলা মোর্চার নেতৃত্বরা, আমাদের যুব মোর্চার নেতৃত্বরা কি হয়েছে থানায় সেটা জানতে থানায় গিয়েছিল, গিয়ে দেখেছিল যে স্বর্ণা দেব বর্মা সেই সিপিএম আমাদের মতো, সেই সিপিএম এর সময়কার যে ধরনের আচরণ করতেন ভারতীয় জনতা পার্টির আমলে, তারা সেই ধরনের আচরণ বহাল রাখতে চাইছেন, কিন্তু না, তা হতে পারেনি। ভারতীয় জনতা পার্টি সমাজের এই ধরনের কলঙ্কজনক কণ্ডকে কখনো কখনো মেনে নেবে না। তাই আমাদের মহিলা মোর্চা এবং যুব মোর্চা নেতৃত্বরা বাধ্য করেছেন স্বর্ণা দেব বর্মাকে সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। শনিবার সন্ধ্যায় ধর্মনগর কালীদীঘির পাড়ের এই শোক জ্ঞাপন অনুষ্ঠান থেকে আবারও প্রতিটি ঘটনার সাথে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তির দাবি ওঠে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ফাঁসিতে আত্মহত্যা করলো দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী, ঘটনা কাঞ্চনপুরের দাসপাড়া গ্রামে। জানা যায় মৃতা ওই স্কুল ছাত্রীর নাম শিউলি দাস। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। শনিবার কাঞ্চনপুরের দাসপাড়া গ্রামে শিউলি দাস নামের একটি স্কুলের ছাত্রী ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনার বিবরণে জানা যায় শিউলি দাস দাসপাড়া গ্রামে অবস্থিত কর্ণজয় পাড়া হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী। গত কিছুদিন আগে প্রিটেস্টের মার্ক খারাপ হওয়ার কারণে মা বাবার গালমন্দের কারণে মনে চোট পেয়ে আত্মহত্যা করে জানালেন কাঞ্চনপুর থানার বড়বাবু পরিতোষ দাস। তিনি এও জানালেন পোস্টমর্টেম করা হয়েছে, বিষয়টার তদন্ত চলছে। ঘটনায় এলাকায় পিতামাতার মধ্যে এক বিষণ্ণতার বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। সকাল একটার দিকে আমাদের কাছে ইনফরমেশন একটা আসে যে দাসপাড়াতে শিউলি দাস নামে একটা মেয়ে
ক্লাস টেনে পড়ে পড়ালেখা স্কুলের ছাত্রী ফাঁসিতে আত্মহত্যা করে। এই ঘটনা ইনফরমেশন আমরা পাওয়ার পরে থানা থেকে এসআই সুপ্রসন্ন দাস সহাবে ভিজিট করি এবং জানতে পারি ঘটনা তদন্ত আমরা জানতে পারি যে কিছুদিন আগে যে প্রিটেস্ট পরীক্ষা হয়েছিল এই পরীক্ষাতে ম্যাথমেটিক্স সাবজেক্টে মার্ক কম পাওয়ার কারণে মা বাবা তাকে একটু বকা দিয়েছিলেন, এরপরে সে ফাঁসিতে আত্মহত্যা করে এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা পিএমও করেছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদয়পুরগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এক মহিলার কাছ থেকে 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে আমতলী থানার পুলিশ। জানা যায় ওই মহিলার নাম রঞ্জিতা ঘোষমণি, বাড়ি মেলাগড়ের কামরাঙ্গাতলী। আমতলী থানার পুলিশের কাছে গোপন সূত্রে শনিবার রাতে খবর আসে আগরতলা থেকে উদয়পুরগামী একটি গাড়িতে করে ড্রাগস পাচার করা হয়েছে। পুলিশ আরো জানতে পারে এই গাড়িতে থাকা এক মহিলার কাছে রয়েছে এই ড্রাগস। সেই মোতাবেক সতর্ক হয় পুলিশ। শনিবার রাতের দিকে আগরতলা থেকে উদয়পুরগামী TR03L0541 নম্বরের গাড়িটি আমতলী থানা সংলগ্ন নাকাতে আসতেই পুলিশ থামাতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী মহিলা পুলিশ নিয়ে গাড়িটিকে ঘিরে ধরে শুরু হয় তল্লাশি। পুলিশ গাড়িতে 3 জনকে পায়, তার মধ্যে ছিল ড্রাগস পাচারকারী মহিলা, তার 12 বছরের ছেলে ও গাড়ি চালক। তল্লাশি চালিয়ে মহিলার কাছ থেকে 10 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয় কিছু খালি কৌটো। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে রাজধানী কৃষ্ণনগর থেকে এই সামগ্রীগুলি আনা হচ্ছিল, সেই মোতাবেক অভিযান চালায় পুলিশ। অন্যদিকে গাড়ি চালক মরণশীলকে আটক করা হয় ড্রাগস পাচারে সহায়তা করার জন্য। তার বাড়ি কাকরাবন থানা এলাকায়। জানা যায় মরণশীল BSF এ কর্মরত ছিল, কিন্তু কোনো এক কারণে তাকে BSF থেকে ডিসমিস করা হয় আর সে আগরতলাতে চলে আসে। তার বাড়িতেও অভিযান চালায় পুলিশ। এদিকে জানা গেছে আটক মহিলার নাম রঞ্জিতা ঘোষ বণিক, তার বাড়ি মেলাঘরের কামরাঙ্গাতলী। ধৃতদের বিরুদ্ধে NDPS একটি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান আমতলী থানার ওসি সুব্রত চক্রবর্তী। আটক ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। আগরতলা থেকে উদয়পুর ভ্রমণ একটা গাড়ি, সেই গাড়িতে নাম্বার হচ্ছে TR03L0541। অডিগা গাড়িতে এক মহিলা আছে এবং ওই মহিলার সঙ্গে কিছু নার্কোটিক্স কন্ট্রাব্যান্ড আইটেম আছে। তখন আমরা এটা আমাদের বাকিগুলো ক্লিনিক্যাল ফর্মালিটি অবজার্ভ করে আমরা আমাদের যে নাকা পয়েন্ট আছে নাকা পয়েন্টে আমরা লোকজন নিয়ে দাঁড়াই মহিলা সার্ভিসের সঙ্গে দাঁড়ানোর পরে। এরপরে বেশ 15-20 মিনিট পরে এই গাড়িটা আসে, গাড়িতে সিগন্যাল দেওয়ার পরে গাড়ি থামে। এরপরে আমরা গাড়িটাকে কর্ডন করি, কর্ডন করার পরে এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। করে তারপরে ওনাকে সার্চ করানোর পরে ওনার কাছ থেকে এই 10 গ্রাম ব্রাউন সুগার প্লাস 140টা ফাইল খালি যে এন্টি কৌটো এগুলো পাওয়া যায়। তো গাড়ির মধ্যে মহিলার একটা 12 বছরের ছেলে ছিল এবং একজন মরণশীল বলে একজন ড্রাইভার ছিল। তো আমরা প্রথমে যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জানতে পারি যে এই জিনিসগুলো কৃষ্ণনগরের কোনো এক জায়গা থেকে মহিলার কাছে দেওয়া হয়েছে। তো কৃষ্ণনগরে আমরা রেড করি এবং এরপরে মির্জাতেও, কেননা পুলিশ যে ড্রাইভার তার বাড়ি হচ্ছে মির্জা, ইস্ট মির্জা, যাতেও কাকরাবন থানা থেকে রেড করা হয়। এরপরে আমরা এই কেসে এই কনটামেন্ট আইটেন্সি নার্কোটিক্স আকার অপরাধে মহিলাকে আমরা ডিটেন করি আর কেস সতর্ক করা তাকে অ্যারেস্ট করা হয়। আর ওই যে মরণশীল যে আছে মরণশীলকে এই কাজে এই ড্রাগস পাচারের কাজে সহযোগিতা করার কনস্পিরেসি আছে এই এটার মূলে তাকে আমরা অ্যারেস্ট করি। আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং মরণশীল আগে BSF এ কাজ করতো, 6 মাস আগে সে যে কোনো কারণে ডিসমিস হয়েছে BSF থেকে। তো আমরা সাসপেক্ট করছি যে সে এই ব্যাপারে যুক্ত আছে এবং তার কনস্পিরেসি এই মালপত্র দিয়ে দেওয়া হচ্ছে।
এটা প্রাথমিকভাবে জানতে পেরেছি উদয়পুরে, এখন পার্টিকুলার কোন জায়গাটা এটা আমরা পুলিশ মানে দুজনকে এনে করবো এবং এর পেছনে কারণ আছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 14 দফা দাবি জানিয়ে কৈলাসহরের সিপিআইএম উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে পুর পরিষদের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন অরুণাভ সরকার। কৈলাসহর পুর পরিষদ এলাকায় বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি শহরাঞ্চল ও শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে মোট 14 দফা দাবি জানিয়ে কৈলাসহর পুর পরিষদের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পূর্বে এক মিছিল সিপিআইএম জেলা কার্যালয় থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর পরিষদের সামনে এসে জড়ো হয়। তারপর 5 সদস্যের এক প্রতিনিধি দল পুর পরিষদের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী আধিকারিক রূপক ভট্টাচার্যের কাছে 14 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে। আজকের এই মিছিল ও ডেপুটেশনের নেতৃত্বে সিপিআইএম শহরাঞ্চল কমিটির সেক্রেটারি অরুণাভ সরকার, এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ডিওআইএফআই মহকুমার সম্পাদক বিশু দাস, স্বপন আচার্য, মায়া মিত্র, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই 14 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পুরো এলাকায় প্রকল্পে দুর্গাপূজার আগে পর্যাপ্ত পরিমাণে কাজের ব্যবস্থা করা এবং মজুরি 340 টাকা প্রদান করা, দুবেলা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা এবং পুরো এলাকায় বিদ্যুৎ চপলতা বন্ধ করা সহ স্ট্রিট লাইট কুলিং সংস্কার সাধন করা, শারদোৎসবের পূর্বে শহরের সমস্ত ভাঙা রাস্তা মেরামত করা, ফ্যামিলি মেনে সকল বেকার যুবকরা কাজ করছেন তাদের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দেওয়া, ফর্ম 11-এ সকল বেকার যুবকরা কাজ করছেন তাদের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দেওয়া, ই রিকশা শ্রমিকদের হয়রানি বন্ধে কাগজপত্র সহ নিয়ম কানুনের সরলীকরণ করা, শহরের জল নিষ্কাশন প্রকল্পের ড্রেনগুলো ভালোভাবে পরিষ্কার ও মেরামতি করা। শহরের মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয়। সোনামারা সমতল পাকা সেতুর কাজ দ্রুত শুরু করা, মনু ইন্টিগ্রেটেড কাস্টমার কাজ শুরু করা, মহকুমা হাসপাতাল ভেঙে পড়া পরিষেবা উন্নত করা, মনু নদীর বাঁধ সংস্কারের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা। ডেপুটেশন প্রদান শেষে পুর পরিষদের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন নেতৃত্বরা। আজকের এই ডেপুটেশনের দাবি সনদি নিয়ে বলতে গিয়ে শহরাঞ্চল কমিটির সেক্রেটারি অরুণাভ সরকার বলেন, আমাদের মূল উদ্দেশ্য আজকে 13টা দাবি নিয়ে আমরা এই পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে আমরা কথা বলার জন্য আমরা মিছিল সব করে আমরা পুর পরিষদে এসে আমরা মিলিত হয়েছি এবং পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা গিয়েছি। ওনার সাথে আমাদের প্রত্যেকটা দাবি নিয়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি এবং ওনারা উনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন। আজকের এই প্রিপারেশন সম্পর্কে কৈলাসহর পুর পরিষদের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী আধিকারিক রূপক ভট্টাচার্য বলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট দলের থেকে 14 দফা দাবি কৈলাসহর মিউনিসিপ্যালিটির মধ্যে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে মূলত আমাদের বিভিন্ন পুরো এলাকাতে বিভিন্ন ধরনের সমস্যা নিরসনের কথা বলা হয়, মেইনলি টুয়েপের কাজ এবং জল, বিদ্যুৎ, রাস্তাঘাট মেরামত, তারপর ড্রেনেজগুলো পরিষ্কার করা। আজকের এই 14 দফা দাবি নিয়ে ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বলেন, যে 14 দফা দাবি নিয়ে সিপিআইএম দল ডেপুটেশন প্রদান করতে এসেছে, এই সমস্যাগুলি 25 বছরে নিজেরাই সৃষ্টি করে গেছে। রাজ্যে নতুন সরকার রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের কাজে হাত নিয়েছে। একদিন সরকারে থাকা অবস্থায় এই দল মহকুমা হাসপাতালে পরিষেবা ভেঙে দিয়ে জেলা হাসপাতালে স্থানান্তর করে পরিষেবার সোনামারা সেতুর কাজের দাবি যখন অন্যান্য রাজনৈতিক দল ও উন্নয়ন মঞ্চ করেছিল, তখন তার বিরোধিতা করেছিল শাসক সিপিআইএম দল। আজ তারাই আবার এই দাবি নিয়ে সোচ্চার হচ্ছে। রাজ্যের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এখন তারা 17 মাসে সরকারের কাছে সমস্ত সমাধানের দাবি জানাচ্ছে। বর্তমান রাজ্য সরকার রাজ্যের 7টি জেলা সদর পৌর এলাকার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, যা এতদিন সিপিআইএম পরিচালিত সরকার গ্রহণ করেনি। শুধুমাত্র নির্বাচনের ফান্ড তৈরির জন্য বিভিন্ন প্রকল্পকে ব্যবহার করেছে। এ ব্যাপারে তিনি আরো বলেন, আমাদের কৈলাসহর পৌর পরিষদ, আমরা এই সময় আমাদের কৈলাসহর ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের কৈলাসহর পৌর পরিষদের নবনির্বাচিত সদস্য যারা আছেন, আমাদের নতুন বোর্ড, আমরা মূলত প্রথম দফায় আমাদের যে কাজ সেটা হচ্ছে সহজ সজ্জার জন্য আমরা শহরটাকে সাজাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।
এবং কিছু কিছু কাজ শুরু হচ্ছে এবং কোথাও কোথাও আমাদের ঠিকাদার যারা কাজ করছেন বৃষ্টি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে সেখানে কাজের কিছু বিলম্ব হচ্ছে, কিন্তু আমাদের সমস্ত প্রজেক্টগুলির কাজ আমরা এই সময়ের মধ্যে শুরু করেছি। আমাদের পুকুরটা আমরা যে বিষয়টা দেখি আমাদের যে আমাদের পুরো এলাকার মধ্যে আজকের যে আমরা কাজ করছি আমাদের কৈলাসহর বা আমাদের কৈলাসহরের মতো বিভিন্ন যে শহরগুলিকে আছে, গত 25 বছরের লেফট উইং গভর্নমেন্টের শাসনকালে আমাদের কৈলা মানে আরবান এলাকা সবসময় এরা ডিপ্রেট ছিল। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাজধানীর শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক শিক্ষক সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে এই সম্মেলনের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাজধানীর শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক শিক্ষক সম্মেলন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল সহ অন্যান্যরা। এই দিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টেট টিচাররা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা করতে গিয়ে সাংসদের রেবতী ত্রিপুরা বলেন, টেট টিচাররা তাদের সমস্যা নিয়ে কথা বলবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, জনপ্রতিনিধিদের দায়িত্ব শোনা এবং দাবিগুলিকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, কিভাবে কি করা যায় সেই রাস্তা বের করা, কিন্তু সেখানে সহযোগিতা না করে বাধা দান করা ঠিক নয়। তিনি এই দিন আরো বলেন, শিক্ষক ছিলেন, সারা জীবন শিক্ষক হয়ে থাকতে চান, ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত হলেও রাজনীতির খারাপ দিকগুলি তিনি পছন্দ করেন না, তাই রাজনীতির মধ্যে যে কূটনীতি হয় সেটা ওনার জানা নেই, সহজ সরল ভাবে সকলের সাথে তিনি থাকতে চান। রাজ্য সরকার চেষ্টা করছে নতুন শিক্ষানীতির মাধ্যমে, যেখানে আগে স্কুল ছিল কিন্তু শিক্ষক কম ছিল বা কোথাও ছাত্র কম শিক্ষকও কম, তো এরকম অনেক স্কুলগুলিকে মিলিয়ে এখন একটা জায়গায় নিয়ে আসা এবং যেটা NCERT লাগু করার মাধ্যমে এখন চেষ্টা চলছে, টিচারদেরকে যেমন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং ছাত্রছাত্রীকে যারা ড্রপ আউট হয়েছিল তাদেরকে শিক্ষালয়ে নিয়ে আসা, অভিভাবকদেরকে নিয়ে বসার চেষ্টা করেছে আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা বিভাগ। কাজেই সরকার চেষ্টা চালাচ্ছে নতুন একটা নীতির মাধ্যমে, প্রণয়ন করার মাধ্যমে, কার্যকরী করার মাধ্যমে আমাদের রাজ্যে শিক্ষার মানকে আরো বাড়ানো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গরু চুরির দায়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘটনা তেলিয়ামুড়ার। জানা যায় ওই ব্যক্তির নাম সঞ্জয় রায়। গরু চুরির সাথে জড়িত একজনকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। খবরে জানা যায় তেলিয়ামুড়া এলাকার বাসিন্দা সঞ্জয় রায়কে শনিবার রাত 10টা নাগাদ নিজ বাড়ির সামনে আটক করে কয়েকজন। তাদের অভিযোগ, গরু চুরির সাথে সে জড়িত, দেওয়া হয় কিছু উত্তম মাধ্যম। পরে এলাকাবাসী তাকে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয়। বাবার নাম সূর্যকান্ত রায়, পেশায় তেলিয়ামুড়া বাজারে সবজি আড়ত। কি কারণে আমার সন্দেহ, কারণ আমার গরু কইতা হে সব সময় হে লক্ষ্য রাখে নিজের মুখে কই, আমার গরু রাস্তাটা হে সাইকারের কাছে টেন্ডার পাঠায় দিয়ে, কি কারণে গরু মালিক হে না আমি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার আসামে প্রকাশিত হলো রাষ্ট্রীয় নাগরিক পুঞ্জির সংশোধিত তালিকা। নাম নেই 19 লক্ষ মানুষের। করিমগঞ্জের সুভাষনগরের সেবা কেন্দ্রে মাত্র 38% মানুষের নাম রয়েছে। বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, বিজেপি সরকার ভারতীয় নাগরিকদের আত্মহত্যা করতে বাধ্য করছে। দীর্ঘ প্রতীক্ষার অন্ত হলো। আসামে প্রকাশিত হলো রাষ্ট্রীয় নাগরিক পুঞ্জির সংযোজন তালিকা। নাম নেই 19 লক্ষ মানুষের। করিমগঞ্জের জেলা সুভাষনগর একটা সেবা কেন্দ্রের মাত্র 38% মানুষের নাম রাষ্ট্রীয় নাগরিক পুঞ্জিতে NRC সন্নিবিষ্ট হয়েছে। বিধায়ক কমলাক্ষ ক্ষোভ ব্যক্ত করে বলেন, 99% ভারতীয় নাম কাটা পড়েছে। NRC জন্য এইসব মানুষের নাম কাটা হয়েছে। আজকের লিস্টটা একটা ভয়ঙ্কর লিস্ট।
সরকারের প্রকৃত ভারতীয় নাগরিক সকলের সাথে প্রতারণা করেছে, মানুষের সাথে যে অন্যায় করেছে এবার জবাব দিতে হবে। সরকার ভারতীয় নাগরিকদের আত্মহত্যা করতে বাধ্য করেছে। আপনার নাম? ইনা নমসূত্র। নাম কে বাদ করেছে? নাম কে কে বাদ করেছে? সাতজন তো আমার পরিবার হয়েছে, আমার ছেলে মনোজিৎ নমসূত্র, সত্যজিৎ নমসূত্র, সুজিৎ নমসূত্র, সন্তোষ নমসূত্র, তারা বাবার নাম মনিন্দ নমসূত্র। সবারই বাদ করেছে? কাইন্দুর স্বর্গীয় নাই, মানে এই যে নামগুলো বললেন সবারই বাদ পড়েছে, সব বাদ পড়েছে। আমার চ্যানেলের অফিসার বিলাকর কাম নাই, যিবিলাক এলআরসি আর বহাইছে কি কি কারণে বহাইছে? গভর্নমেন্টে যিখিনি মানুহক ডেপুট কৰিলে, কিয় ডেপুট কৰিলে? সিহঁতক কাম কৰিব নালাগিছিল, আপোনালোকে কৈ দিব লাগিছিল যে নাই আমি 25 লাখ মানুহৰ নামটো কাটিব লাগে। আপোনালোকে করিমগঞ্জৰ ফালৰ পৰা আমি প্ৰায় 50,000 বা 1 লাখ মানুহৰ 2 লাখ মানুহৰ নাম কাটিব লাগে, আপোনাৰ নামটো কাটি কেনে দি দিব, তেনেহ'লে আমি দি দিম বাৰু, কোনো কথা নাই। কিন্তু কথাটো হৈছে এই যে মানুহ নীলমণি নাথ পাল, তেওঁতো চাই লওক আৰু ফাৰ্ষ্ট ষ্টেজত যেতিয়া যাব তেতিয়া FT কোর্টলৈ যাব, যেতিয়া 50,000 মান টকা লাগিব, ক'ৰপৰা দিব তেওঁ? একদম যুগ যুগান্তৰ ধৰি ইহঁতে আমাৰ অসমত আছে, করিমগঞ্জত আছে, ভাৰতৰ নাগৰিক। আজি যিটো তকমা যিটো লাগিল, আলটিমেটলি গভৰ্ণমেণ্টে যিটো কৰিলে, আজিৰ দিনত যিটো কৰিলে বেংগলী মানুহৰ লগত, ভাষিক সংখ্যালঘু, ধৰ্মীয় সংখ্যালঘু, জেনুইন ভাৰতীয় মানুহৰ লগত যিটো অন্যায় কৰিলে, তাৰ জবাব কিন্তু গভৰ্ণমেণ্টে দিব লাগিব, মই আজি ক'লো আৰু। বাৰৈগ্ৰাম থেকে শম্ভু দাস চৌধুৰী, ৰিপৰ্ট নিউজ বাংলা। উদারবন্দে প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে এনআরসি তালিকা থেকে। যাদের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে তাদের আতঙ্কিত না হতে বললেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি আরও বলেন, যাদের নাম এনআরসিতে আসেনি তাদেরকে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের আইনি সহায়তা করে যাবেন। উদারবন্দে প্রচুর সংখ্যক লোকের নাম বাদ পড়েছে এনআরসি তালিকা থেকে। যাদের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে তাদেরকে আতঙ্কিত না হতে বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। শনিবার এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, এনআরসি তালিকা প্রকাশের পর অনেকের নাম না আসার কথা ফোনে তাকে জানিয়েছেন। তিনি তাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন। এনআরসির তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদেরকে আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, উধারবন্দ এলাকার বহু সংখ্যক প্রকৃত ভারতীয় নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। এনআরসির তালিকা থেকে নাম বাদ পড়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন, অনেকে আবার দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। এনআরসির এই তালিকা থেকে বাদ পড়লেই যে আপনাকে বিদেশি হতে হবে তা নয়, আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে। সুতরাং এনআরসি তালিকা থেকে বাদ পড়লেও আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাদের নাম এনআরসি তালিকায় আসেনি তাদেরকে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের আইনি সহায়তা করে যাবেন বলে জানান। বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আমাকে ফোন করেছে বা সাক্ষাৎ করেছে, দেখা যায় অনেক লোকের নাম নেই, এবং এমত অবস্থায় আমরা তাদেরকে বলেছি যে 120 দিনের সময় আছে, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং আইনি প্রক্রিয়াতে যত ধরনের সাহায্য লাগে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই যে আমি তাদেরকে সাহায্য করব। আমি আশা করি যে এই ওনারা যেন কোনো চিন্তা না করেন, যতটুকু পারি আমি আইনি প্রক্রিয়া আমি উকিলের সঙ্গে আলোচনা করেছি, সে ব্যাপারে আমরা সাহায্য করব। এবং জেলা কংগ্রেসে আজকে একটা সভা হয়েছে, এই সভায় সুস্মিতা দেব, আমি এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি সহ আমরা অন্যান্য উপস্থিত হয়েছিলাম, এবং আমরা সেখানে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কাছাড়ে আজকে যারাই এবার নাম বাদ পড়বে তাদের প্রত্যেককে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আমরা যে লিগ্যাল সেলের সঙ্গে আমরা আলোচনা হয়েছি, আগামী দিনে আরও বৈঠক করে, কারণ এনআরসি সম্বন্ধে এখন এনআরসি কোনো জাতপাতের কথা না, এনআরসি হিন্দু মুসলমানের কথা না, এখানে এনআরসি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারের জিনিসটা হয়েছে। অতএব আমরা আইনি প্রক্রিয়াতে যতটুকু পারি উকিলের মাধ্যমে সহায়তা করার চেষ্টা করব। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা। রবিবার দুপুরে মৃতা সোমা দাসের পেকুচরাস্থিত বাবার বাড়িতে গিয়ে তাদের অভিযোগ শুনলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। সেখান থেকে তিনি সোমা দাসের শ্বশুর বাড়িতেও যান এবং শ্বশুর বাড়ির লোকজন ও আশেপাশের মানুষের সাথেও কথা বলেন তিনি। সোমা দাস আত্মহত্যা করেনি, এক কন্যা সন্তানের জননী কেনই বা আত্মহত্যা করবে? মৃতদেহতে যে আঘাতের চিহ্নগুলি রয়েছে তা দেখে মনে হয় না এটা আত্মহত্যা।
এই বক্তব্য রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। গত 28 আগস্টে ধর্মনগর লালছড়া ঢুপিরবন্দ এলাকায় গৃহবধূ সোমা দাস শ্বশুর বাড়িতেই স্বামী ভাসুর এবং ভাসুরের ছেলেরা নৃশংসভাবে হত্যা করেছিল বলে অভিযোগ। আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করলেও মৃতের বাপের বাড়ির লোকজন এটাকে হত্যা বলছে। মৃত সোমা দাসের পেকুছড়াস্থিত পিতার বাড়িতে গিয়ে তাদের অভিযোগ শুনলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এছাড়াও যে জায়গায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ সোমা দাসের শ্বশুর বাড়িতেও যান তিনি এবং শ্বশুর বাড়ির লোকজন এবং আশপাশের লোকজনদের সাথেও কথা বলেন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান মেয়ের পরিবারের লোকজনরা। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী তাদের আশ্বস্ত করেন যে ন্যায় বিচার হবে। ধর্মনগর মহিলা থানার ওসি স্বর্ণা দেববর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। মৃতা সোমা দাসের বাপের বাড়িতে আমি আসার পর এখানে তাদের ওনার ভাইয়ের কাছ থেকে আমি স্টেটমেন্ট নিয়েছি এবং আমি সোমা দাসের মৃত্যু হয়েছে আমাদের গতকালকে একটা অনুষ্ঠান ছিল সেখানেও আমি বলেছি যে কোনো মা কখনোই কোনো কারণ ছাড়া তিনি আত্মহত্যা করতে পারেন না। কিন্তু এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে তাদের যে বক্তব্য অনুসারে আমার মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে বলে আমার ঠিক ধারণা হচ্ছে না। কারণ তার যে ফটো এসছে যেখানে ফাঁসিতে আত্মহত্যা হয় তার যে যে সিমটমগুলো থাকে তার দেহে ঠিক সেই সিমটমগুলো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরও মেডিকেল রিপোর্ট আসবে, পুলিশ তদন্ত করবে এবং রাজ্য মহিলা কমিশন সম্পূর্ণরূপে এই তদন্ত সঠিক হচ্ছে কি না তা কিন্তু আমরা কন্টিনিউ দেখে যাব এবং এই সোমা দাসের যে ঘটনা ঘটেছে তার প্রকৃত দোষীকে কি কারণে তার মৃত্যু হয়েছে তার কিন্তু শেষ অবধি রাজ্য মহিলা কমিশন দেখবে। এবং সেই সঙ্গে সোমা দাসের বাপের বাড়িতে যেভাবে আমি এসেছি সোমা দাসের শ্বশুর বাড়িতেও কিন্তু আমি গিয়ে এসেছি, সেখানে ঠিক সেইভাবে আলোচনা এখনো হয়নি। সেই এলাকায় আমি আরো ঘুরে বেরাবো, তাদের কি সম্পর্ক ছিল, কি কারণে এই ঘটনাটি ঘটলো সেটা আমি আরো বেশি তদন্ত করব, আমি ব্যক্তিগতভাবেও এই তদন্তে যুক্ত হব। আমাদের সেই 25 বছরের জং ধরা যে অবস্থা সেটা থেকে সবাই এখনো উঠে আসতে পারেনি, কিন্তু আমি আশা রাখবো যে স্বর্ণা ম্যাডাম যা করেছেন ভবিষ্যতে করবেন না বলে আমি আশা রাখবো এবং ওনার সাথে আমি নিজে কথা বলবো যে উনি একজন মহিলা, আমি নিজে একজন মহিলা, যার মৃত্যু হয়েছে তিনিও একজন মহিলা। তাই আমাদের দায়িত্ব থাকবে যে প্রত্যেক মহিলা যাতে ত্রিপুরা রাজ্যে সুরক্ষিত হয় সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। SBI ব্যাংকের টাকা তুলতে গিয়ে হতদরিদ্র জুম চাষি জহরাম রিয়াং দেখেন অ্যাকাউন্টে 59,000 টাকা নেই। পরে ব্যাংক ম্যানেজারকে ঘটনা জানালে ম্যানেজার জানান গত মে মাসে শিলিগুড়ি ATM থেকে 3 বারে এই টাকা তোলা হয়েছে। ঘটনা কাঞ্চনপুরের SBI ব্যাংকে। তারপর তিনি কাঞ্চনপুর থানার দ্বারস্থ হয়ে একটি FIR করেন, কিন্তু FIR করার 20 দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এই মামলার কোনো সুরাহা করতে পারেনি। কাঞ্চনপুর থেকে 23 কিলোমিটারের প্রত্যন্ত অঞ্চলে পূর্ণ জয়পাড়ার বসবাসকারী জুমচাষী জহরাম রিয়াং অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে কাঞ্চনপুর শাখার SBI ব্যাংকে টাকা জমানো শুরু করে। জুমচাষী ধীরে ধীরে ওনার অনেক কষ্টে উপার্জনের 59,000 টাকা সেভিংস করে ওনার অ্যাকাউন্টে। হঠাৎ করে একদিন জুমচাষী জহরাম রিয়াং এর মোবাইল ফোনে 31/7/2019 ইংরেজি তারিখে একটি ব্যাংকের SMS আসে এবং ওই SMS এ তখন ব্যালেন্স দেখায় মাত্র 336.15 টাকা। জুমচাষী জহরাম রিয়াং 4/8/2019 ইংরেজি তারিখে কাঞ্চনপুর শাখার SBI ব্যাংকে আসেন টাকা তোলার জন্য। আর তখনই ব্যাংক আধিকারিক জুমচাষীর জহরামকে জানান আপনার অ্যাকাউন্টে এত টাকা নেই। তখন জুমচাষী জহরাম রিয়াং ব্যাংক পাসবই আপডেট করে দেখে 4/5/2019 ইংরেজি তারিখে একই দিনে 3টি ATM মেশিন ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে 59,000 টাকা 3 বারে তোলা হয়েছে। বই থেকে যে তথ্য পাওয়া যায় সেখানে স্পষ্ট করে ব্যাংক পাসবুকে লেখা আছে। জহরাম রিয়াং ব্যাংক আধিকারিকের কাছে জানতে চাইলে SBI কাঞ্চনপুর শাখার ব্যাংক আধিকারিক জুমচাষী জহরাম রিয়াংকে জানান বিগত 4/5/2019 ইংরাজি তারিখে 8/16, 8/22 এবং 8/15 নম্বরের 3টি ATM ব্যবহার করে শিলিগুড়ি থেকে টাকা তোলা হয়।
এমন কথা শুনে জহরাম 9/8/2019 ইংরেজি তারিখে কাঞ্চনপুর থানার দ্বারস্থ হন এবং কাঞ্চনপুর থানাতে এফআইআর দাখিল করেন। ওই রিসিপ্ট কপি সহ একটি দরখাস্ত এসবিআই ব্যাংক ম্যানেজারের কাছে দিয়ে আসেন জুমচাষী জহরাম রিয়াং। জুমচাষী জহরাম রিয়াং এর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঞ্চনপুর থানার পুলিশ। কিন্তু এখনো প্রায় 20 দিন অতিক্রান্ত হওয়ার পরও এই মামলার কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। এখন দেখার বিষয় এই হতদরিদ্র জুমচাষী কি তার টাকা ফেরত পাবে। এই যে তোমার যে শুনলাম যে এসবিআই অ্যাকাউন্ট থেকে 59,000 টাকা নিছে, এটা কবে নিছে? 5 মাসের 4 তারিখে। ও, এটা কয় কিস্তি করে টাকাটা তুলছে? এটা 3 কিস্তি করিয়া। কত কত করে তুলছে? 20, 19 করিয়া। একই দিনে টাকাটা তুলছে না? এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছিল? কাঞ্চনপুর এসবিআই ব্রাঞ্চ। আচ্ছা, পাসবুক এটিএম এটা কার কাছে রয়েছে এখন? আমার খাতে। তো ব্যাংক, তুমি কি থানাতে কেস করছে? করছে। ও, ব্যাংকে তুমি কি অ্যাপ্লিকেশন দিছে? দিছে। এখন ব্যাংক কি কইছে? ব্যাংক ম্যানেজার বলে এখন আমরা ইনকোয়ারি করব। 9/8/2019 তারিখ আমাদের কাছে জহরাম রিয়াং, জহরাম রিয়াং আমাদের কাছে জানায় যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 59,000 টাকা নেই। আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি এবং আমাদের যে কমপ্লেন আছে কমপ্লেনটার সঙ্গে আমরা সাইবার সেলে পাঠিয়ে দিয়েছি। আমাদের এই ইনভেস্টিগেশন চলছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত শুরু হয়েছে সড়ক সুরক্ষা কর্মসূচি। এই উপলক্ষে রবিবার সকালে শহরে একটি র্যালি সংগঠিত করা হয়। উত্তর জেলা পরিবহন দপ্তর অফিসের উদ্যোগে সড়ক সুরক্ষা কর্মসূচি শুরু হলো 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার সকাল 8টায় ISBT-র সামনে থেকে অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে এক র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক রাজু দেব, সিনিয়র MBI এল জমাতিয়া, উত্তর জেলা BM-এর সভাপতি বিপ্লব দাস সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা, সরকারি দপ্তরের আধিকারিকগণ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনার কবল থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং BMS-এর যৌথ উদ্যোগে আজকে আমরা যে র্যালিটা করলাম, সেটা মূলত 15 দিন ব্যাপী আমাদের যে সড়ক সুরক্ষার উপরে যে প্রচার, তার একটা অংশ। 1 সেপ্টেম্বর 2019 হইতে 15 সেপ্টেম্বর 2019 পর্যন্ত আমরা সারা ত্রিপুরাব্যাপী এই প্রচার আমরা নিচ্ছি। মূল উদ্দেশ্য যেন সড়ক দুর্ঘটনায় যাতে মানুষের প্রাণহানির সংখ্যা আমরা শূন্যে নামিয়ে আনতে পারি। আমরা দেখি যে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা হয়, অনেক সময় সেটা এড়ানো সম্ভব হয় না। কিন্তু আমরা যদি একটু সাবধান হয়ে চলাফেরা করি, যদি হেলমেট ব্যবহার করি, যদি ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখি, বাদিক ধরে চলাফেরা করি এবং এই নিয়মগুলি যদি আমরা ঠিকভাবে পালন করি, তাহলে আমরা সেই দুর্ঘটনাগুলিকে শূন্যে নামিয়ে আনতে যথেষ্ট সক্ষম হব, এই আশায় আমাদের এই প্রচার। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মানুষের জীবন বাঁচানোর বদলে এবার জীবন ধ্বংসের ব্যবসায় জীবনরেখা ল্যাব এবং অ্যাম্বুলেন্সের মালিক দিলীপ পাল। এমনই অভিযোগ তুলে রবিবার BMS-এর পক্ষ থেকে ধর্মনগর থানায় দিলীপ পালের বিরুদ্ধে মামলা করা হয়। ল্যাবের নাম জীবনরেখা, সাথে মানুষের জীবন বাঁচাতে 3টি অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল তার। কিন্তু মানুষের জীবন বাঁচানোর বদলে তিনি এবার ব্যস্ত জীবন ধ্বংসের ব্যবসায়, তাই তার বিরুদ্ধে যেন প্রশাসন শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করেন, এমনই অভিযোগ তুলে রবিবার ধর্মনগর BMS-এর পক্ষ থেকে দিলীপ পালের বিরুদ্ধে ধর্মনগর থানায় অভিযোগ করা হলো। গতকাল অর্থাৎ শনিবার কদমতলা কুর্তি এলাকায় এক অ্যাম্বুলেন্স থেকে গাঁজা উদ্ধার করে BSF বাহিনী। শুধু তাই নয়, বিগত বেশ কিছুদিন আগেও ধর্মনগরের কামেশ্বর এলাকা থেকেও একটি অ্যাম্বুলেন্স থেকে এমন গাঁজা উদ্ধার হয়। দুটি অ্যাম্বুলেন্সের মালিক এই দিলীপ পাল। অভিযোগ উঠেছে ওনার 3টি অ্যাম্বুলেন্সই বেআইনি সামগ্রী পাচারে ব্যবহার করা হয়ে থাকে, তাই ওনার অ্যাম্বুলেন্সগুলো যেন খুব শীঘ্রই নিষিদ্ধ করা হয়, তার দাবিও উঠেছে। পাশাপাশি আরও জানা গেছে অ্যাম্বুলেন্সে এমন গাঁজা পাচার হয় বহিরাজ্যে গিয়েও রাজ্যের অ্যাম্বুলেন্স চালকদের বহু অপমান সহ্য করতে হয়, ফলে বর্তমানে দিলীপ পালের উপর ধর্মনগরের যান চালকরা ক্ষোভে ফুঁসছে। আমরা গাড়ির ভিতরে গাঁজা টানি,
গাড়ি এসে স্মাগলিং করি, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কইতেছে মানুষে। কিন্তু অনেকটা করবো আমরা তো আর গাড়ি না চালাই অন্য কিছু করতে পারতাম না, গাড়ি চালাইতে হইব মানুষের কাছে এরকম শুনি আর কথাবার্তা। এখন একজনের লেগিয়া সব ড্রাইভারের কথাবার্তা শুনে একজনটা একজনটা তো জীবনরেখা গাড়ি মালিক দিলীপ পাল, তাইনের গাড়ি এরকম একটা একটা করে দুইটাই ঘটনা হয়েছে, আমরা কি আসলে গাড়ি চালাইতাম না আর কি করতাম। দিলীপ পাল নামে এক ব্যক্তি যার অ্যাম্বুলেন্সে তিনটা অ্যাম্বুলেন্স আছে, তো তিন মাস চার মাস পর পর তার অ্যাম্বুলেন্স গুলি ধরা খাচ্ছে আপনার গাঞ্জা লোড নিয়ে যাওয়ার সময়, আজকেও সেম একটা গাড়ি ধরা পড়েছে। তো আমরা বড়বাবুর কাছে এই কারণে এসেছিলাম যাতে এই দিলীপ পালকে তার অ্যাম্বুলেন্সের লাইসেন্স জব্দ করা হোক আর আগামী দিনে তারা যাতে অ্যাম্বুলেন্স চালানোর জন্য কোনো সুযোগ সুবিধা না দেওয়া হোক। কারণ একটি মাত্র ব্যক্তি যার ধরুন পুরো অ্যাম্বুলেন্সের যত ড্রাইভাররা আছে আমাদের তা কলঙ্ক, একটা ড্রাইভারের জন্য কলঙ্কিত হচ্ছে সবাইকে। তো তাকে যাতে আগামী দিন করা ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হয় তার জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।